33টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি কর্পোরেশন। এর 15টি ওয়ার্ডে বাড়ি বাড়ি কিংবা পাড়া মহল্লায় চলছে ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম। রেজিস্ট্রেশন কিংবা আইডি কার্ড দেখানো সহ কোনো রকম জটিলতা ছাড়াই টিকা দিতে পেরে সন্তুষ্ট এলাকাবাসী। আইডেন্টি কার্ড ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। এখন মনে করেন জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে দিচ্ছে এখানে, ওই জন্য আমি দিতে আসছি। অনেক দূরে ছিল, আইডি কার্ড ছাড়া দিচ্ছিল না, তাই আমি দিতে পারি না। এখন কাছাকাছি আসছে, আইডি কার্ড ছাড়া দিচ্ছি। টিকা গ্রামে আসছে, এই জন্য দিচ্ছি আমরা। এতদিন দূরে ছিল, দিতে পারিনি। তারপরে কার্ড লাগতো, এগুলো সমস্যার কারণে আমরা দিতে পারিনি। আর এখানে যেরকম ভয় দেখাচ্ছে সেই ভয়টা নাই। আজকে তো দিলাম, এটাই সাহস হয়ে গেল। এখন মনে করে আসলে আরও দেব। আমার বাচ্চা না থাকে যে দুজন দেখাইছে, দেখার সাথে আসি আমার টিকা দিয়ে গেল। ভাত খাইতে বসছি, আমাদের ওই টাইমে বললো যে আপনার টিকা দিচ্ছেন, আমরা কাছে না, তখন আমাকে ডাকে আমাদের টিকা দেওয়া হইলো। যেহেতু তাদের বাড়িতে যায় দিয়ে আসতেছি সেক্ষেত্রে, বা পাড়ায় মহল্লায় গিয়ে দিয়ে আসতেছি সেক্ষেত্রে, তারাও ভ্যাকসিনটা নিচ্ছে। এটা মোটামুটি ভালো সাড়া পাওয়া গেছে, সবাই এটাকে বেশ সাধুবাদ জানিয়েছে যে এটা মানে যদি আমরা চালু রাখতে পারি তাহলে হয়তো। আমি আশা করতেছি যে আমাদের রংপুরে যারা ভ্যাকসিন নেওয়া বাকি আছে আমরা সবাইকে এই ভ্যাকসিন কভারেজের আওতায় নিয়ে আসতে পারবো। গ্রামগঞ্জ কিংবা বস্তিতে বসবাসরতদের যারা এখনও টিকা পাননি তাদেরকে এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে জানান সংশ্লিষ্টরা। প্রতিদিন অন্তত 300 জনকে দেওয়া হচ্ছে এই টিকা। পাড়ায় পাড়ায় যাচ্ছি, যারা এখনও ওই ভোটার কার্ড দিয়ে অনলাইন করে নেই তারা এখানে দিচ্ছে, আবার জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়েও এখানে দেওয়া হচ্ছে। এটা আরও ফির বেশি সাড়া পাচ্ছি। প্রতিদিন আমরা 250-300 400 পর্যন্ত আমরা দিয়ে থাকি। গ্রাম পর্যায়ে গিয়ে যে জায়গায় গ্যাপ আছে টিকা দেয়নি, এখনও অনেক খেটে খাওয়া মানুষ আছে, টিকা দিতে পারতেছে না। গ্রাম মানুষের বাসায় কাজ করে বা ফেরি করে বেড়ায়, তাদের আমরা বাসায় বাসায় গিয়ে টিকা দিচ্ছি। করোনা সংক্রমণ রোধে প্রতিটি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ, বলেন সিটি কর্পোরেশনের মেয়র। আমরা হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে যারা করোনা ভ্যাকসিন এখন পর্যন্ত নেন নাই তাদের জন্য তাদের দোরগোড়ায় টিকাটা আমরা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনই প্রথম করছে। এতে আমরা মনে করি যে আমরা প্রত্যেককেই করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চাই। আমরা প্রত্যেকটা বাড়ি, যে বাড়িতে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে সেখানে একটা আমরা জাস্ট টিকিট আকারে তার বাড়ির সামনে ঝুলাই দিয়ে আসবো, যাতে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা ডোর টু ডোর আমরা অর্গানাইজ করতেছি যাতে কেউ ভ্যাকসিনের বাইরে না থাকে। 29শে ডিসেম্বর থেকে সপ্তাহে 6 দিন চলছে করোনার ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।